এক মহামারী করোনা ভাইরাসে নাজেহাল, আবার তার ভিতরে আরেক রোগ শুরু হয়েছে যাকে বলে মরার উপর খাড়ারগা। পানিতে মগজ খেকো আমিবা নামে এক পোকা পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। 8টি শহরে সতর্কতা জারি করেছে সেদেশের সরকার। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাপ্লাইয়ের পানিতে এক প্রকার বিরল আমিবার সন্ধান পাওয়ার পর 8টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। CNN-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এক কোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। এর আগে পাকিস্তানে নাইজেলরিয়া ফলোয়ারি নামে এই আমিবার সন্ধান পাওয়া যায়। 2012 সালে দেশটিতে এই কারণে অনেক মানুষের মৃত্যু হয়। এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। নাইজেলরিয়া ফ্লোয়ারিকে বিজ্ঞানীরা মগজ খেকো আমিবা বলে থাকেন। দ্য টেক্সাস কমিশন অব এনভায়রনমেন্টাল কোয়ালিটির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে সবাইকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পানিতে আমিবা পাওয়া গেছে যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। CNN-এ বলেছে নাইজেলেরিয়া ফ্লোয়ারি পানির মাধ্যমে ছড়ায়, মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হুদ, ঝর্নার পানিতে যেখানে উষ্ণ সেখানে এই ধরনের আমিবা বাস করে। এছাড়া শিল্প কারখানার উষ্ণ পানি পড়ে এমন একটি সুইমিং পুলেও এ ধরনের আমিবার দেখা মেলে। টেক্সাসের পানিতে আমিবার সন্ধান পাওয়ার পর সেখানকার লেক জ্যাকসন, ফ্রিমপ্রোট, ইনগ্লেটন, ব্লজেরিয়া, রিসউড, ওয়াস্টন ক্রেক, ক্লুট, রেজেনবার্গ শহরে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। এই আমিবার মস্তিষ্ক ঢুকে পড়লে মারাত্মক কোনো উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় লক্ষণ থাকে হালকা মাথা ব্যথা, ঘাড় ব্যথা, জ্বর ও পেট ব্যথা। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের আমিবা এখন পর্যন্ত 143 জন সংক্রমিত হয়েছে, যার মধ্যে মাত্র 4 জন বাঁচতে পেরেছেন। 2062 সাল থেকে ফ্লোরিডায় আমিবায় 37টি ঘটনার কথা শোনা গেছে। মারাত্মক ক্ষতিকর এই আমিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলেছেন বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনোভাবেই পানি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই বিষয়ে আপনার কি মতামত? এটা কি বাংলাদেশেও আসতে পারে না আসতে পারে না? এটা কি আল্লাহর গজব নাকি অন্য কিছু? যা মনে চাই সেটাই লিখতে পারেন কমেন্টে, আর শেয়ারও করতে পারেন। আর যদি প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাউল টিভি নিউজ চ্যানেলটি। ধন্যবাদ সকলকে।